Thank you.
সাথে ছাড়া নিজে পরিশ্রম করে সংসারের জন্য একটু সুখের জন্য, কিন্তু দেখবেন তবু এত কষ্ট করে বাড়ি ফিরে কষ্ট বিসর্জন দিয়ে হাসি মুখে বলে তোরা সবাই কেমন আছিস বাবা? এই তো বাবা। আর যাদের বাবা নেই তারাই জানে যে বাবা আমার অভাবটা কি। তবু কিন্তু এই জায়গাটা দেখুন, কিছু কিছু ছেলে পেলে আমি সবার কথা বলবো না, এটা হওয়া উচিত না। কিছু কিছু ছেলে পেলে আছে যখন বাবা চাকরি থাকে না, যখন বাবার ব্যবসা থাকে না, যখন বাবার টাকা পয়সা থাকে না, যখন বাবা চলতে পারে না, তখন কি করে জানেন? তখন বাবাকে আগে জড়িত করে না, ভালোবাসে না, অনেক কষ্ট যাবে। এটা হওয়া ঠিক না, কারণ বাবা যখন বাবা চলতে পেরেছিল তখন আপনাদের জন্য সব কিছু করেছিল, এটা অন্য অন্য জানেন। যাই হোক, এরকম আছে কিছু গানের ভালো হচ্ছে, চাকরি নেই বুঝো বাবা, বসে বসে খাচ্ছে খাবো তাই বলে তাকে একটা গল্প বলতে হবে। একদিন কি বললেন, একটি বউ তার ছেলের সামনে তার শ্বশুরমশাইকে একটা রান্না থালায় করে খাবার দিলেন। যখন খাবারটা দিলেন তখন তার ছেলেটা দেখে বলল, মা আমাদের তো অনেক নতুন নতুন বাসন আছে খাওয়া আছে, হ্যাঁ তুমি তো তুমি ভাঙা বাসনের মধ্যে তাদেরকে খাবার দিচ্ছ। তো বাবা দেখো তোমার দাদু যে যেভাবে খাবার খায় লাল ঝুল পড়ে আর ও খাবার তো কেউ খায় না, তাই অনেকদিন থেকে দেখছি এই খাওয়াটা ভেঙে গেছে, তো এটা কি থাক না বলছে। ও ঠিক আছে, তাহলে এবার অনেকদিন গেল, কিছু কিছু পরে আরো আবার সেই ছেলেটির সামনে একদিন তার স্বামীকে বলছে, কি গো তোমার তো ব্যবসা বাড়লো আমারও বাড়ির কাজকর্ম বেড়ে গেল, তার একটা কাজ করলে কেমন হয়? বলে কি বলে আমার শ্বশুরমশাই মশাইকে বৃদ্ধাশ্রমে দেখে আসছে, ওখানে বাবার সেবা সেবা দেখতে হবে, আমরা তো বলতেও পারছি না, আমিও পাচ্ছি না তুমিও পাচ্ছ না, তো এটাই মনে হয় ভালো হবে। যখন এই কথা বললে বলো তখন শ্বশুরমশাই তার বাচ্চার ছেলে কি বলবো, মা বিদ্যাপুরটা কি বলে দেব, বিদ্যাপুর কি বলছে, বাবা যখন বয়স হয়ে যায় বুড়ো হয়ে যায় তখন কেউ চলতে পারে না, তখন কি করে জানো, বিদ্যাশ্রম আছে ওখানে দেখে আসে, ওখানে তাদের ভালো যত্ন হয় খাওয়া দাওয়া হয়, তখন সুখে থেকে যাবে। ছেলেটি বলে তাই নাকি, তাহলে তোমাকে তোমাকে আমি বিদ্যাশ্রমে রেখা যাবো, তুমি যখন বুড়ো হয়ে যাবো তাই না, চমকে উঠল মনে বলছে, না কি করবি তুই আমাকে বিদ্যাশ্রমে আসবি, হ্যাঁ দাদু বুড়ো হয়ে গেছে তুমি এখন তাকে বিচার করে রেখে আসছো, তাহলে তোমার তুমি যখন বুড়ো হয়ে যাবে আমি তোমাকে বিচার করে রেখে আসছি, তাই নাকি? যখন এই কথা শুনলো
মা কান্নায় ভেঙে পড়ে বুকে জড়িয়ে ধরল ছেলেকে, না বাবা আমাকে তুই বিদ্যাস্ত হয়ে রেখে আসবি, হ্যাঁ দরকার হলে আমার তো ওটা দারুকে বিদ্যাস্ত হয়ে থাকবে না কেমন। তাহলে ছেলে পক্ষ থেকে কি শিক্ষা পাওয়া গেল? আমি যেমন আমার বাবা মাদের আদর যত করব, তেমনি আমার সন্তান ছেলে মেয়ে আমাকেও দেখাশোনা করবে। আমি যেমন ব্যবহার আমার বাবা মার সাথে করব, আমাকেও তেমনি ভাবে আমার সন্তান সেই দেখাশোনাই করবে, তাই না? এই বলছে তোমার সম্মান করবে না Thank you.